ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. مصلي بندو آج আমাদের বড়ই খুশির দিন ঈদুল ফিতর যে দিনের অপেক্ষা আমরা অনেক দিন ধরে করছি এবং পুরো রমজান মাসের যে মাসটি আমরা অতিবাহিত করলাম আজকের দিনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনটি শুধুমাত্র খুশি বিনিময় শুধু এর মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এর থেকে আরো অনেক কিছু। এই দিনটি তাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। পরীক্ষার ফলের জন্য তখনই অপেক্ষা করবে যখন সে পরীক্ষায় বসবে। কোন পরীক্ষার্থী পরীক্ষার ফলের জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করবে তার রেজাল্টের জন্য যখন সে পরীক্ষায় বসবে এবং পরীক্ষার ফলে আশা করবে। পরীক্ষার ফলের আশা তার জন্য নয় যে পরীক্ষার হলে বসেই। যদি এমনটি কেউ করে পরীক্ষার হলে বসেনি অথচ পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করছে তাহলে তাকে আমরা পাগল ছাড়া কিছুই বলবো। আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। আমি বলতে চাইছি যে আজকের দিনটি হচ্ছে সেই পরীক্ষার প্রতিফলের দিন, প্রতিফলনের দিন। এই পুরো মাসটা যে কর্মগুলি আমরা করে এসেছি তার প্রতিফলনের দিন হচ্ছে ঈদুল ফিতর। এবং তাদের জন্য খুশি এই দিনটি বয়ে আনবে যারা এই দিনগুলির যথাযথ ব্যবহার করেছে। এই দিনটি খুশি তাদের জন্য বয়ে কখনোই আনবে না যারা এই দিনটির যথাযথ ব্যবহার করেননি। কারণ হচ্ছে এই দিনটি শুধুমাত্র তাদের জন্যই নির্দিষ্ট যারা রমজান মাসের পুরো মাসটি ঈমান ইহতিসাবের সঙ্গে আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস এবং এই রমজান মাসের গুরুত্ব দিয়ে যারা এই রোজা পালন করেছেন তাদের জন্য হচ্ছে এই ঈদুল ফিতরের এই দিনটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যারা আমরা এই দিনগুলিকে যথাযথ কাজে লাগাতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এর জন্য শুকরিয়া জ্ঞাপন করি। আমরা গতকালকে শুক্রবার জুমার দিনে বক্তব্য শুনেছি এবং এরপরেও এর আগে অনেক বক্তব্য শোনা হয়েছে, তাই আমি বেশি কথা লম্বা করব না। আজকে আপনাদের টাইমটা যাতে অন্য কাজে ব্যবহার হয়, আর অন্য যারা আছেন আত্মীয় স্বজন তাদের সঙ্গে আপনাদের সময়টা মানে ব্যয় হয়, সে কারণে আমি খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু আলোচনা করব। বর্তমান সময়ে যে বড় সমস্যাগুলি আছে তার মধ্যে সব থেকে বড় সমস্যা হচ্ছে, অনেকগুলি সমস্যা আছে মুসলিম সমাজের। আমরা যদি একটি বডির মতো ধরি তাহলে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত তার সমস্ত বিষয় সমস্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দেয়া নিজামের মধ্যে এত সুন্দর সুস্পষ্ট দিন থাকা সত্ত্বেও আমাদের মধ্যে এত বেশি সমস্যা হওয়ার কারণই হচ্ছে, প্রথম মূলত কারণ, অনেক কটা কারণ আছে তার মধ্যে মূলত যে কারণ সেটি হচ্ছে অশিক্ষা, সেটি হচ্ছে আমাদের কাছে প্রপার এডুকেশন না থাকা, সেটি হচ্ছে আমাদের কাছে শিক্ষা যথাযথ না থাকা। শিক্ষা যদি কোনো মানুষের মধ্যে না থাকে, যথাযথ শিক্ষা যদি না থাকে, তাহলে কিন্তু সেই জাতি, সেই কম, সেই মিল্লাত কোনোদিনই আগে বাড়তে পারবে না। কারণ শিক্ষা সম্পর্কে বলা হয়ে থাকে আল ইলমুন নূর, শিক্ষা হচ্ছে জ্যোতি। আর শিক্ষা জ্যোতি এমন জিনিসকে বলা হয় যে অন্ধকারে রাত্রি, যেমন রাত্রি অন্ধকার, রাত্রিতে আমরা চলার জন্য লাইট বা কোনো উজ্জ্বল জিনিস ব্যবহার করে থাকি যাতে আমাদের পথ চলা সহজ হয়ে যায়। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে শিক্ষার গুরুত্ব এত বেশি যা আপনাদেরকে বোঝানোর প্রয়োজন নেই, কারণ আপনারা সকলেই জানেন। শিক্ষা মূলত, সংক্ষিপ্ত সময় যেহেতু তাই আমি এগিয়ে যাচ্ছি আসল বিষয়ের দিকে, শিক্ষা মূলত আমাদের কাছে দুই প্রকারের সাধারণত। একটি হচ্ছে দুনিয়াবী শিক্ষা, যেটা আমাদের ভাবনা অনুযায়ী, একটি হচ্ছে দুনিয়াবী শিক্ষা,
একটি হচ্ছে আখেরাতের শিক্ষা। দুনিয়াবী শিক্ষা বলতে আমরা বুঝি যে যেমন ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, আপনার কি বলে মেডিকেল নিয়ে যারা পড়াশোনা করে, এভাবে বিভিন্ন জেনারেল যে বিষয়গুলি আছে কন্টেম্পোরারি ইস্যুর উপরে, সেইগুলি হচ্ছে দুনিয়াবী শিক্ষা। এবং আখেরাতের শিক্ষা হচ্ছে ওই শিক্ষা যে শিক্ষা আমরা হাদিস এবং কোরআন থেকে পেয়ে থাকি, এটি হচ্ছে আমাদের ধারণা। এবারে আসুন আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে ডিভাইড করেছেন কি করেননি। না, শিক্ষা দুই রকম, দুই প্রকারে। যারা মানে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে বা মাস্টার হবে বা জেনারেল সাবজেক্ট নিয়ে পড়বে, তারা শরীয়তের গণ্ডির কাছাকাছি আসবে না, তারা এই গণ্ডি মাড়াবে না। আবার যারা শরীয়ত নিয়ে পড়াশোনা করবে তাদের জেনারেল দিকে যাওয়ার কোনো অবকাশ নেই। এমন একটা মানে হাই লেভেল ব্যারিয়ার, যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না, এমন একটা ব্যারিয়ার তৈরি হয়ে গেছে, মানে দেয়াল তৈরি হয়ে গেছে, যে দেয়ালে আমরা জেনারেল শিক্ষিত লোকরা এই পারে আসতে চাই না, আর এই পারে যারা আলেম, যারা আমরা আমরা সো কল্ড আলেম যারা, তারা ওই পারে যেতে চাই না। এমন একটি ব্যারিয়ার সৃষ্টি হয়েছে, এমন একটি দেয়ালের সৃষ্টি হয়েছে যে তাদের মধ্যে যথাযথ ইন্টারাকশন হয় না, কথাবার্তা হয় না। এবং আলেম যখন ফতোয়া প্রদান করে তখন মাস্টারের ভালো লাগে না, ইঞ্জিনিয়ারের ভালো লাগে না, কারণ তার মতপ্রত হয় না। আবার যখন কোনো ইঞ্জিনিয়ার কথা বলে বা কোনো মাস্টার কথা বলে তখন আর মন্ত্রী সাহেবকে ভালো লাগে না, এরা সাধারণ, এদের কোনো বুদ্ধি নেই, মানে একজন আরেকজনকে ব্লেম করি। আসলে সমস্যা হচ্ছে শিক্ষার কম্বাইন্ড, শিক্ষার যে আসল দুই শিক্ষার মানে মিলিয়ে যে একটা প্রপার এডুকেশন, প্রপার যে শিক্ষা হয়, মানে যথাযথ যে শিক্ষা হয়, সে সম্পর্কে আমাদের ধারণা কিছু সংখ্যক লোকের থাকলে, বেশিরভাগ সংখ্যক লোকের কিন্তু নেই। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে আমরা দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমরা জানি এর ঘটনা প্রসঙ্গ কিভাবে সূরা নাযিল হয় এবং কিভাবে এসেছে, আমরা জানি, একাধিকবার আলেমদের মুখে শুনেছি, আবারও পুনরাবৃত্তি করছি, আমি ঘটনার দিকে যাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন সেই দিকে দেখছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক। আমরা জানি যে ইকরা শব্দের অর্থ কি। ইসলামী এমন একটি নির্দিষ্ট ধর্ম, ইসলামী এমন একটি ওয়াহিদ ধর্ম, ইসলামী এমন একটি ধর্ম যে ধর্মের শুরু হচ্ছে জ্ঞান দিয়ে, যে ধর্মের শুরু হচ্ছে জ্ঞান দিয়ে। কিন্তু বড় দুঃখের বিষয় যে জ্ঞান দিয়ে যে ধর্মের সূচনা, জ্ঞান দিয়ে যে জাতির সূচনা, সেই জাতি হচ্ছে সব থেকে অশিক্ষিত আজকে। যে জাতি বলে যে আল ইলম ক্বাবলাল কওলি ওয়াল আমাল, তুমি জ্ঞান অর্জন করো কথা ও কর্মের পূর্বে, সেই জাতি হচ্ছে সব থেকে পিছিয়ে পড়া, ওবিসি, সিডিল কাস্ট, আনএডুকেটেড এবং পিছিয়ে পড়া গোটা বিশ্বের মধ্যে। বড় দুঃখের বিষয় যে জাতির সূচনা হচ্ছে জ্ঞান দ্বারা, সেই জাতি অশিক্ষিত। এটি এটিকে ভাবা যায় বলুন? প্রথম যে ওয়াহী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর উপরে অবতীর্ণ করছেন সেটি হচ্ছে শিক্ষা সম্পর্কে। তিনি নবীকে বলছেন, উম্মি নবীকে বলছেন, যে ইলিটারেট, যে পড়তে জানেন না এমন নবীকে বলছেন, ইকরা, হে নবী পড়ো, বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কারণ হচ্ছে এই যে নবীকে তিনি শিক্ষা দিতে কেন গেলেন? তিনি তো বলতে পারতেন নামাজের কথা, তিনি তো বলতে পারতেন রোজার কথা, তিনি তো বলতে পারতেন হজের কথা, তিনি তো বলতে পারতেন যাকাতের কথা, তিনি দাওয়া, তিনি অন্যান্য যে কোনো বিষয়ের উপরে বলতে পারতেন। কিন্তু প্রথম যে ওয়াহি, প্রথম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে যে ওয়াহি, যে বার্তা আসছে, সে বার্তাটা কি কি? শিক্ষা, ইকরা, পড়ো। ইলিটারেট নবীকে পড়ার আহ্বান দিচ্ছেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শিক্ষা ছাড়া কোন জাতি এগিয়ে যেতে পারে না। অতএব তোমার সাহাবী বর্গকে তুমি শিক্ষার জন্য উদ্বুদ্ধ করো, হে নবী, ইকরা, পড়তেই হবে তোমাকে। রাসূল কি বললেন? মা আনা বিকারি, আমি পড়তে জানি না। সুবহানাল্লাহ, জিবরিল আলাইহিস সালাম তাকে চেপে ধরছেন, বলছেন ইউ হ্যাভ টু রিড, তোমাকে পড়তেই হবে। হ্যাভ টু অর্থ হ্যাভ টু, আমরা যারা ইংরেজি মোটামুটি জানি তাদের, তারা জানি যে কোনো বিষয়কে শক্ত প্রদান করার জন্য অবশ্যই আবশ্যিক ভাবে আপনাকে পড়তে হবে। ইকরা হুকুম, নির্দেশ বাচক বলছে, ইকরা, হে নবী, তোমাকে পড়তে হবে। কারণ শিক্ষা ছাড়া কোনো জাতি কোনোভাবেই উত্তরণ তাদের মানে সম্মানের জায়গায় পৌঁছতে পারে না। শিক্ষা ছাড়া একটি জাতি হচ্ছে মেরুদণ্ডহীন। মেরুদণ্ডহীন প্রাণী কি? কেঁচো। মেরুদণ্ডহীন প্রাণী কি? সরীসৃপ সাপ। মেরুদণ্ডহীন প্রাণী যারা নিজেরা সোজাভাবে দাঁড়াতে পারে না, যাদের মাথা উঁচু নেই। আজকে মুসলমান জাতি সব থেকে নিচু, তো সব সময় নিচে, কোন সময় নেতা নেত্রীর সামনে মাথা নিচু, কোন সময় আরো অন্য কারোর সামনে মাথা নিচু, কোন সময় হিন্দু বা অন্য কোন মানুষের সামনে মাথা নিচু, মাথা নিচু 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 সর্বক্ষেত্রে নিচু। কারণ হচ্ছে একটাই, যে মানে শিক্ষা নামক যে মেরুদণ্ডটি, সে মেরুদণ্ড আমাদের নেই, সে মেরুদণ্ড আমরা ভেঙে ফেলেছি। অথচ আমাদের সূচনা হচ্ছে শিক্ষা দিয়ে।
অথচ আমাদের ধর্মের সূচনা হচ্ছে শিক্ষা দিয়ে, নবীর শিক্ষা হচ্ছে তুমি কথা বলো না, মুখে খুলবে না যতক্ষণ না তুমি জ্ঞান অর্জন করবে। আল ইলম ক্বাবলাল কওলি ওয়াল আমাল, তুমি কথা ও কর্মের পূর্বে অবশ্যই জ্ঞান অর্জন করবে, কারণ জ্ঞানবিহীন তুমি আমলও করতে পারবে না, কথাও বলতে পারবে না। এ হচ্ছে ইসলাম। বড় দুঃখের বিষয়, মুসলিম সমাজ আজকে গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে পিছিয়ে পড়া রাজ্য সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ। আর এই পশ্চিমবঙ্গ বড় দুঃখের বিষয়, এইখানে সব থেকে বেশি মুসলিম পপুলেশন, সব থেকে বেশি মুসলিমের বসবাস। আর এই পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি মুসলিম বাস করে কোন জেলায়? মুর্শিদাবাদ জেলায়। খুবই দুঃখ লাগে। আর এই মুর্শিদাবাদ হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে ইলিটারেটের সংখ্যা সব থেকে কম, সব থেকে নিচে, সব থেকে বিলো অ্যাভারেজ, অ্যাভারেজের মধ্যেও নাই। অ্যাভারেজ কাকে বলে? অ্যাভারেজ কাকে বলে? বিলো অ্যাভারেজ, এডুকেশনের মানে আওতাই পড়ে না। এবারে আপনি বলবেন যে নেতা নেত্রীরা আমাদেরকে চক্রান্ত করে, আমাদেরকে বিভিন্ন কৌশলে, আমাদেরকে বিভিন্ন ভাবে পিছিয়ে ফেলছে। এটা তো খুবই সুন্দর, মানে অজুহাতের শেষ নাই। অজুহাত যেটা হয় না অনেক লম্বা হয়, এর শেষ হয় না অজুহাতের, অজুহাতের কোনো শেষ হয় না। অজুহাত কাকে বলে? মানে কোনো জিনিস হলো তার বিরুদ্ধে একটা যুক্তি, মানে কুযুক্তি, কুযুক্তি বলতে পারি আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি ওই জাতির অবস্থার পরিবর্তন করি না যতক্ষণ না সে নিজেকে পরিবর্তন করার প্রচেষ্টা করে। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাজ নট চেঞ্জ দোজ পিপল, দোজ আর চেঞ্জ দেমসেলফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল জাতির পরিবর্তন করেন না, সেই সকল লোকের পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজেকে পরিবর্তন করার সর্বাত্মক প্রচেষ্টা করে। আমি বাড়িতে বসে থাকবো, আমার ছেলেকে আমি অন্য কোনো মানে ব্যবসায় লাগাবো, বাণিজ্যে লাগাবো, আর অন্যান্য জিনিসে লাগাবো, আর আমি বলবো নেতার নাম, নেত্রীর নাম, আর অন্য কারো নাম, আর আমি কি দুধে ধোলা? আমি কি দুধে ধোলা? আমি কতটুকু প্রচেষ্টা করেছি আমার ছেলেকে শিক্ষিত করার জন্য? আমি কি আমি সারা জীবনের অর্থ যেগুলো আমি কালেক্ট করেছি আমার ছেলের জন্য যেগুলো রেখে যাচ্ছি আমার ছেলের জন্য শিক্ষার জন্য কি ভেবেছি? তার অর্থ তো একদিন নিঃশেষ হয়ে যাবে, কিন্তু এই জ্ঞানের ভাণ্ডার জীবনে একদিন নিঃশেষ হবে না। এই জ্ঞান যদি সে অর্জন করে, এই জ্ঞানের সিলসিলা সদকায়ে জারিয়ার মতো সারাটি জীবন কিয়ামত অবধি বেঁচে থাকবে। এই জ্ঞান সম্পর্কে আমার উদাসীনতা, আমার অস্বচ্ছ ধারণা, আমার আনকমপ্লিট নলেজ, এর ফলে আমার জাতি দিনে দিনে মেরুদণ্ডহীন থেকে আরো নিচে থেকে নিচু এবং নিকৃষ্ট ইতর প্রাণীর জাতিতে আজ পরিণত হয়েছে। এটি মূলত এডুকেশন আনে, মানে এডুকেশন না থাকার ফলে, শিক্ষা না থাকার ফলে। আজকে আপনাকে আমাকে ভাবতে হবে। আপনি বলবেন আমি কি ভাববো, আমি তো একজন সাধারণ মানুষ। হ্যাঁ, আমি তো আমি মানে অজুহাতের শেষ নেই বললাম না, অজুহাতের শেষ নেই। আপনাদের মনে এই ভাবনা অবশ্যই এসেছে, আমি কি ভাববো, আমি তো একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমি তো একজন সাধারণ ব্যবসা করি, আমি তো সেই করি, আমি তো তাই করি, আমি কি করবো? আল্লাহ সুবহান ও তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লুকুম রাআউ ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না যে তোমাকে নরেন্দ্র মোদীর সিটে বসতে হবে এবং সিটে বসার পরে পুরো জাতিকে একই সঙ্গে পরিবর্তন করার প্রচেষ্টা করতে হবে। আপনার আয়ত্তা দিন যারা, আপনি যাদেরকে পারবেন তাদেরকে নিয়ে শুরু করেন না, আপনার ছেলেকে নিয়ে শুরু করেন, আপনার ছোট ভাইকে নিয়ে শুরু করুন না, আর অন্য কারো জনকে নিয়ে শুরু করুন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেকটি মানুষই হচ্ছে দায়িত্ববান এবং তার দায়িত্ব সম্পর্কে যথাযথ জিজ্ঞাসাবাদ করা হবে। এই জিজ্ঞাসার জবাব যতদিন না সে দেবে ততদিন পর্যন্ত তার আগে বাড়ার কোনো অবকাশ থাকবে না। বড় দুঃখ লাগে, আমরা যখন কোনো ইতিহাস পড়ি, আমরা যখন জিওগ্রাফি পড়ি, আমরা যখন সায়েন্স পড়ি, আমরা টেকনোলজি, কম্পিউটার সায়েন্স এবং বিভিন্ন বিষয়ে যখন পড়াশোনা করি, তখন আমরা দেখি যে দ্য ফাদার অফ কম্পিউটার চার্লস ব্যাবেজ, দ্য মাদার অফ কম্পিউটার লেডি ইয়াডা, ব্লাড সার্কুলেশনের প্রধান কে করেছে তাও দেখবো একজন খ্রিস্টান, তারপরে আপনার মানুষের হার্টবিট মাপক যন্ত্র কে তৈরি করেছে তাও একজন খ্রিস্টান, স্টিম ইঞ্জিন কে তৈরি করেছে একজন খ্রিস্টান, এ কে তৈরি করেছে একজন খ্রিস্টান। যখন এইসব লিস্ট পড়ি এবং লিস্ট পড়ার পর আমার মাথা খারাপ হয়, তাই তো খ্রিস্টান, এবার কিরে ভাই মুসলমানরা যেখানে শিক্ষার সূচনা, ধর্মের সূচনা হচ্ছে শিক্ষা দিয়ে, অথচ মুসলিমরা এত পিছিয়ে। এবার তখন আসল ইতিহাস ঘাটার জন্য কেউ কেউ আমাদের মধ্যে থেকে একটু চেষ্টা করি, তারপরে আমরা দেখি যে না ব্লাড সার্কুলেশনের পদ্ধতি প্রথম উইলিয়াম হার্ভি করেনি, উইলিয়াম হার্ভি নয় বরং এর বহু পূর্বে, এর বহু পূর্বে জাবির ইবনে হাইয়ান নামক একজন লোক করেছেন, যে অ্যালজেব্রা নামের, অ্যালজেব্রা নামক যে মানে ম্যাথামেটিক্স আমরা পড়াশোনা করি ক্লাস সেভেন থেকে নিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যে পড়াশোনা, যে মানে ক্যালকুলেশন গুলো পড়ি এবং কম্পিউটারের সমস্ত বাইনারি সিস্টেম হচ্ছে বেসড অন মানে আপনার এই ম্যাথামেটিক্স, সেই কম্পিউটারের যে বাইনারি নাম্বার 01 এর তৈরি করেছে আরবিয়ান মুসলিমরা। যখন আমরা এইগুলো ভাবি আরে সুবহানাল্লাহ,
রোবোটিক্স এর কথা যখন ভাবি তখন বলি যে খ্রিস্টান একজন হিন্দু অমুসলিম। আরে এর আগে অনেক বহু পূর্বে মানে দুইজন ভাই মিলে এই রোবোটিক্স এর সূচনা করে, এ ব্যাপারে আমাদের ধারণাই ছিল না। 800 থেকে নিয়ে 1100 শতাব্দী পর্যন্ত ইউরোপিয়ানরা তাদেরকে নিজেরা নিজেদেরকে বলতো যে এটা হচ্ছে ডার্ক এজ, অন্ধকারের যুগ। এই সময় কোনো এডুকেশন ছিল না, না ছিল শিক্ষা, না ছিল সংস্কৃতি, না মানুষ পোশাক পরতো, পরিচ্ছদ করতে জানতো। অথচ 800 থেকে 1100 শতাব্দীর মধ্যে মুসলিম মনীষীরা বিশাল বড় বড় মেডিসিন, অ্যাস্ট্রোনমি, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, রোবোটিক্স সমস্ত বিষয়ে তারা দেখেছে। আজও আমাদের যা আজ যারা রিসার্চ করে এবং গবেষণা করে মেডিসিন নিয়ে পড়াশোনা করে তারা আজকেও সেই বইগুলোর দিকে তাকিয়ে থাকে যে সেইখান থেকে আমি পাবো। হ্যাঁ, সেগুলি ট্রান্সলেটেড ভার্সনে এসছে। অ্যালজেব্রার যেটা অ্যালজেব্রুয়াল মোকাবেলা সেটা পরিবর্তন হয়ে অ্যালজেব্রা হয়েছে, এবং যারা জাবির ইবনে হাইয়ানের নামের নামটি পরিবর্তন হয়ে গেবার হয়ে গেছে, এবং বাইনারি যে 01 যেটা আছে সেটির পরিবর্তন হয়েছে। আস্তে আস্তে প্রত্যেকটি জিনিসের মডিফিকেশন, প্রত্যেকটি জিনিসের বিবর্তন হয়েছে, কিন্তু এর মূল সূত্র আমরা দিয়েছি। আমরা আজকে ইতিহাস ভুলে গেছি, আজ ইতিহাস ভুলে গেছি, তাই আমরা ভাবছি অবস্থা আমাদের খারাপ, আমরা মেরুদণ্ডহীন, আমাদের মানে পূর্বপুরুষরা কিছুই করেনি, অতএব আমাদেরকে কিছু করতে হবে না। খুব দুঃখ, এই দুঃখ কাকে বলবো? বোঝার যদি আমাদের যদি বোঝার মানে এতটুকু যদি মানে জ্ঞান থাকতো তাহলে আজই আমরা শিক্ষার জন্য গুরুত্ব দিতাম, আমাদের মাল অর্জন থেকে বেশি অর্জন গুরুত্ব দিতাম শিক্ষার জন্য, না তাকিয়ে থাকতাম কোনো নেতা নেত্রীর ইউনিভার্সিটি তৈরি করার জন্যে, না মানে তৈরি থাকতাম অন্য কোনো লোকের জন্যে, আমরা ভাবতাম আমাদের জন্য, কারণ আমাদের ছেলেদেরকে আগামী প্রজন্ম, এরা এগিয়ে নিয়ে যাবে জাতিকে, এরা এগিয়ে নিয়ে যাবে আমাদের সমাজকে, এরা এগিয়ে নিয়ে যাবে আমার দেশকে, এরা রিপ্রেজেন্ট করবে আমার ধর্মকে, যার যারা তকমা লাগিয়েছে আমাদের ধর্মের ব্যাপারে যে ইসলাম হচ্ছে টেরোরিজম, ইসলাম হচ্ছে টেরিস্টের ধর্ম, ইসলাম হচ্ছে মানে সন্ত্রাসবাদের ধর্ম। এ ধর্মের যে তকমা লেগেছে, এই তকমা একদিক দিয়ে আমরা বের করে আনতে পারি, সেটি হচ্ছে ডক্টর জাকির নায়েকের মতো লোকদেরকে আরো বেশি বেশি তৈরি করা, জাবির ইবনে হাইয়ানের মতো লোকদেরকে আরো বেশি তৈরি করা, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহর মতো লোক, মুহাদ্দিস, মুফাসসির এবং অ্যাস্ট্রোনমাস তাদের মতো আরো বড় বড় লোকদেরকে তৈরি করা, শেখ ইমাম ইবনে তাইমিয়া তার মতো বড় বড় বিজ্ঞ গণের লোকেদেরকে তৈরি করা। এই তৈরি করার জন্য সূচনা এখন থেকে করতে হবে, আজ থেকে করতে হবে, এখন থেকে করতে হবে। যদি এই ভাবনা আপনার মধ্যে না আসে তাহলে ভাববো যে আপনার দিল মূর্তা হয়ে গেছে, আপনি মরে গেছেন, আপনার মনের মধ্যে আর কোনো চিন্তা নেই, জাতির জন্য নেই, শুধু আপনি দুনিয়াতে এসেছেন, খেয়েছেন আর পায়খানা ফিরেছেন, আর জন্ম দিয়েছেন কয়েকটা ছেলে আর মারা গেছেন, মাটিতে মিশে গেছেন, আপনার কোনোই এই দুনিয়াতে থাকাতে দুনিয়ার বোঝা ছাড়া আপনি কিছুই নয়, আমি কিছুই নই। যদি আমি আমার জাতির জন্য, আমার লোকের জন্য, আমার সম্প্রদায়ের জন্য, আমার জেনারেশনের জন্য যদি না ভাবি তো এর জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দিতে পারবো না। অবশ্যই এটি মাথায় রাখবেন, অবশ্যই মাথায় রাখবেন। আমি আপনাদেরকে কথাগুলি কেন বলছি, অনেক ক্ষোভ এই মনের মধ্যে আছে, কিন্তু কি করব, চেষ্টা করি পারি না, কেউ সাহায্য করে না, কেউ সাহায্য, কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আমার জাতিকে, কিভাবে সমস্যার সমাধান হতে পারে, সূচনা করি না, আজকে একটু সূচনা করি না, আগামী দিনে আজই আমি গাছ লাগিয়ে আমের ফল পেয়ে যাই নাকি, আজ আমি একটা গাছ লাগালাম কালকে একটা বিশাল বড় আম গাছ হয়ে গেল এবং সেইখান থেকে পাকা পাকা একদম আসাদুল্লাহ এবং ভালো ভালো দামি দামি আম বেরিয়ে আসছে পেকে, তাই নাকি? তা তো সম্ভব নয়। আজকে আপনাকে গাছ লাগাতে হবে, আপনি তাকে পানি দেবেন, আপনি তাকে ছাগল থেকে বাঁচাবেন, গরু থেকে বাঁচাবেন, ঝড় ঝাপট সমস্ত জিনিস থেকে বাঁচাবেন, এবং একটা সময় আপনি না হলে আপনার প্রজন্ম, তারপরে প্রজন্ম, তারপরে প্রজন্ম এর ফল ভোগ করবে। আপনি যদি মনে করেন যে পৃথিবী দিয়ে এসেছি শুধু আমার জন্য, তাহলে আপনি সেলফিশ ছাড়া কিছুই নয়, আপনি সেলফিশ, আপনি নিজেকেই ভাবেন শুধু, আপনি খেয়েছেন, পায়খানা ফিরেছেন, জন্ম দিয়েছেন কয়েকটা সন্তানের, মারা গেছেন পৃথিবী থেকে, আপনার কোনো জায়গা নেই পৃথিবীতে, আপনার এই দুনিয়াতে আসাটাই হচ্ছে বৃথা। অতএব ভাবুন, এখনই ভাবুন। আমি কথা না বাড়িয়ে আপনাদের শেষমেশ যে দৃষ্টি আকর্ষণ করবো সেটা হচ্ছে এই, যে তারা অনেক রকম কৌশল করছে আমাদের, যে আমাদের যারা প্রজন্ম তাদেরকে ধ্বংস করার জন্য টিভি, ইন্টারনেট এবং বিভিন্ন কার্টুন এবং বিভিন্ন রকমের অপসংস্কৃতির নিয়ে আপনাকে প্রচেষ্টা করতে হবে আপনার ছেলেকে তৈরি করার জন্য। সামান্য একটি উদাহরণ আপনাদের কাছে শেষমেশ দেবো, সেটা হচ্ছে কিভাবে তারা চক্রান্ত করছে আমাদের সন্তানদেরকে ধ্বংস করার জন্য। আমরা তো কিছুই ভাবি না, আমার ছেলের জন্য কি দেখছে, কি খাচ্ছে, কি পড়ছে, কোথায় যাচ্ছে, আমার এতটুকু ভাবি না, কিন্তু তারা আপনার ছেলের জন্য প্রি প্ল্যান, তারা প্ল্যান করে রেখেছে কি করবেন, আপনার ছেলে কোথায় যাবে, কি হবে, নাস্তিক হবে, নাস্তিক হবে, সে নাম আব্দুল্লাহ আব্দুল হক ফখরুজ্জামান নাম হওয়া সত্ত্বেও তার মেন্টালিটি কিভাবে নাস্তিকের মতো হবে, তার মেন্টালিটি কিভাবে হিন্দু ঘেঁষা হবে, সেই জন্য তারা প্ল্যান করে রেখেছে। আপনার জানেন 5 টাকার একটা খাতা আসে, যে খাতার উপরে ভীমের ছবি দেওয়া থাকে, সেই ভীমের ছবিটা আমি একজন গার্জেনকে বলছি, খুবই মানে সেন্সিটিভ একজন গার্জেনকে বলছি আমি, যে ভাই আপনার ছেলেকে 5 টাকা দামের যে খাতাটি দিচ্ছেন, এই খাতার উপরে ভীমের ছবি আঁকা আছে, এই ছবিটি কেন দিচ্ছেন, এই ছবির দ্বারা আপনার ছেলে প্রভাব পড়বে। ও আমাকে বলছে, আরে ভাই সবসময় আপনার সব জিনিস এই সব জিনিস দেখে থাকে, এটা তো একটা কার্টুন, ইট জাস্ট এ কার্টুন, নাথিং,
তাই বলছে এটা কোনো ব্যাপার না, এটা একটা সামান্য কার্টুন, আমি একটু মানে দেখাশোনা দেখতে 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 তারপরে আরেকটা কয়েকটা আমি মানে খাতা দেখলাম, তারপরে একটা দেখছি পেছন দিকে লেখা আছে দ্য পিকচার ইউজড ইন কভার পেজ ইটস নট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট, এই এই ছবিটি যেটি ব্যবহার হয়েছে সামনের পেজে অ্যাডভার্টাইজমেন্টের জন্য নয়, ইটস আওয়ার ওয়ার্শিপ অ্যান্ড লাভ টুয়ার্ডস দেম, আমরা এর উপাসনা করি এবং একে খুবই মনে প্রাণে ভালোবাসি, তাই আমরা এই ছবিটি এঁকেছি। আমি বললাম ভাই আপনি তো শিক্ষিত নাকি? বলে হ্যাঁ আমি শিক্ষিত, দেখুন তো কি লেখা আছে এটাতে, এটিতে লেখা আছে যে এই যে শুধুমাত্র কার্টুন নয় বরং এর থেকে অনেক কিছু বেশি, এটি আমাদের গড, এটি আমাদের হচ্ছে ঈশ্বর, একে আমরা ভালোবাসি, এর উপাসনা করি। আপনি বলুন যে আপনার ছেলে কিভাবে তারা হিপনোটাইজ করছে, কিভাবে আপনার ছেলের মাইন্ড কন্ট্রোল করছে সে আপনি জানতেই পারেন না, আপনার অজান্তেই আপনার ছেলে ভীমের ফ্যান হয়ে যাচ্ছে আর অন্য নিকৃষ্ট মানের কোন দেব দেবীর ফ্যান হয়ে যাচ্ছে, আপনি জানেন না, আপনি ভাবছেন ইটস জাস্ট আ কার্টুন, কিছুই নয় এটি। ভাবতে হবে তারা প্রতিনিয়ত প্রত্যেকটি পদক্ষেপে আপনার ছেলেকে হিপনোটাইজ করছে, আপনার ছেলের মাইন্ড ডাইভার্ট করছে, ব্রেন ওয়াশিং এর কাজ করছে প্রত্যেকটি প্রতিনিয়ত। আপনি ভেবেও ভাবেন না, আপনি জেনেও জানেন না, আপনার জন্য আপনি যদি এর জন্য না ভাবেন, আমরা যদি এর জন্য না ভাবি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা এর জবাব দিতে পারবো না, উত্তর দিতে পারবো না। আমরা যাতে যথাযথভাবে শিক্ষার মূল্যায়ন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই যে রমজান মাস, রমজান মাস আমাদের একটা শিক্ষার মানে অনুশীলন, এটাও একটা শিক্ষার অনুশীলন, এটাও হচ্ছে একটা শিক্ষার অনুশীলন, প্রত্যেকটি জিনিস ইসলামের প্রতিটি জিনিসই হচ্ছে এক একটি শিক্ষার অনুশীলন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে এই সমস্ত বিষয়গুলি বোঝার তৌফিক দান করেন এবং সর্বোপরি শিক্ষার গুরুত্ব যাতে আমরা বুঝতে পারি এবং দিন ও দুনিয়াকে আলাদা না ভেবে দুটোকে একসঙ্গে এমন শিক্ষা, এমন শিক্ষা প্রতিষ্ঠান, এমন ধরনের জিনিস তৈরি করতে পারি যাতে আমার ছেলে যেমন একদিকে দাঁড়িয়ে অন্যদিকে সে জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং সে বুঝতে পারে যে অন্যান্য বিষয় কি, এবং অন্যদিকে একজন মেডিক, আমি বলছি না যে সকলকে আলেম হতে হবে, সকলকে আলেম হতে হবে এমনই নয়, আবার সদকে সকলকেই আবার মেডিসিনে যেতে হবে বা কেমিস্ট্রি ফিজিক্স পড়তে হবে এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা কেমিক্যাল ইঞ্জিনিয়ার হতে হবে এমন কোনো বিষয় নয়, এমন অ্যাটলিস্ট ওর মধ্যে জেনারেল যে বেসিক ধারণা সেটি তার মধ্যে থাকতে হবে, একজন মেডিকেল ইঞ্জিনিয়ার বা এরকম ধরনের যারা জেনারেল বিষয়ে পড়ছে তাদের জন্য অ্যাটলিস্ট সামান্য প্রাথমিক যে ধারণা, তাওহীদ সম্পর্কে ধারণা, আল্লাহ সম্পর্কে ধারণা, শিরক বিদআত সম্পর্কে ধারণা, নবী রসুল সম্পর্কে ধারণা, ফেরেশতা সম্পর্কে ধারণা, প্রাথমিক ধারণা, নামাজের হুকুম আহকাম এর যে বিষয়গুলি আছে, ফরজ ওয়াজিব নফল এই বিষয়গুলি তার যাতে প্রাথমিক ধারণা থাকে, একজন ইঞ্জিনিয়ার, একজন মাস্টার, একজন ডাক্তার, অন্যদিকে একজন আলেম যে হবে আলেমে দিন, সে যাতে আলেমে দিন হওয়ার সঙ্গে সঙ্গেই তার মধ্যে যেন প্রাথমিক যে জ্ঞানগুলি আছে জেনারেল বিষয়ের, সে বিষয়গুলি কন্টেম্পোরারি ইস্যুর উপরে তার যাতে জ্ঞানগুলি থাকে, যখন সে বক্তব্য দিবে তার বক্তব্য যাতে লোকে বুঝতে পারে, সে সেই ধরনের মানুষকে যাতে বোঝাতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন এবং আমরা যথাযথ চেষ্টা করতে পারি তার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।